সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে পেঁপে সেমাই তৈরি করব তার জন্য আমি গাছ থেকে কতগুলো পেঁপে কেটে নিয়েছি বড়গুলো পাকায় আছে অলরেডি দেখতে পাচ্ছেন তো ভেবেছিলাম ছোটোগুলো দিয়ে রান্না করব কিন্তু কাটার পরে দেখি এগুলো রং চলে এসেছে তো এবার চিন্তা করতে লাগলাম কি করব কি করব হঠাৎ করে আমার দিমাগের বাটিটা জ্বলে গেল তারপর বাপলাম এগুলো দিয়ে পেঁপে সেমাই তৈরি করব তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পেঁপে সেমাই তৈরি করি তো চলুন দেখা যাক তো আমি প্রথমেই পেঁপেগুলোকে একটি চামচের সাহায্যে পেঁপে বিচিগুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করে নিতে পারেন যেমন চুরি চামচ বা অন্য কিছু যে যেগুলো দিয়ে আপনাদের সুবিধা হয় আর কি তা আমি একে একে সবগুলো পেঁপে পরিষ্কার করে নিলাম আর আপনারা পেঁপে কাটার পর পাঁচ মিনিটের মতো যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে ভালো হয় কারণ পেঁপের তে হাত ছিঁড়ে যায় তো আমি এগুলোকে এখন নারকেল কুড়ানি দিয়ে তুলে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারেও গ্রেড করতে পারেন আপনাদের সুবিধা মতো প্রথমে পেঁপের কুষাগুলি ফেলে তারপর আপনারা দুই এগুলোকে গ্রেট কর করে নিতে পারেন তো আমি গ্রেডটারে গ্রেড করব না আমি এভাবে তুলে নিচ্ছি তবে কাটার সময় মনে রাখবেন যাতে এগুলি লম্বা লম্বি কাটেন যেহেতু আমি তরকারির জন্য কেটেছি তাই এগুলো এরকম হয়ে হয়েছে যদি লম্বা লম্বি কাটেন তাহলে আপনাদের তুলতে সুবিধা হবে তো আমি এগুলোকে প্রথমে ধুয়ে নিলাম ধোয়ার পরে একটি হাঁড়িতে কিছু পানি নিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি এবার আমি দেখব পানিতে ব্লক আসতেছে কি না ব্লগ চলে এসেছে এখন আমি পেঁপেগুলো এর মধ্যে ঢেলে দিব এবার আমি ব্লক আসার জন্য অপেক্ষা করব একটু নেড়ে চেড়ে দিব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন এভাবে আমরা ব্লক আসার জন্য অপেক্ষা করব আর এভাবে ফোটানোর ফলে একটা বাজে স্মেল থাকে এটা চলে যায় তো এবার আমি একটু নেড়ে চেড়ে দিব ব্লক আসার পর তিন চার মিনিটের মতো ফুটাবো এরপর আমি পানিগুলো ঢেলে নিব ঢেলে আমি এগুলোকে একটু পানিগুলো ঝরে যাওয়ার জন্য অপেক্ষা করব এর মধ্যেই আমি নিয়ে নিয়েছি হাফ লিটার গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটেরগুলো ইউজ করতে পারেন তো আবার আপনাদের খুশি মতো চাইলে দুধের সাথে পানীয় মিক্স করে দিতে পারেন যার যেমন খুশি তো আমি দুধগুলো নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিব তেজপাতা রঙ এলাচ এসব আপনারা চাইলে কিশমিশ বাদাম এগুলোও দিতে পারেন আপনাদের রুচি মতো তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি লবণ এবং এখন দিয়ে দিব নারকেল তো এগুলোতে করে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে এগুলো পরে না যায় এবং রাস্তা একটু ছোটো করে দিব দিয়ে এবার পেঁপেগুলো ঢেলে দিব এর মধ্যে এবার একটু নেড়ে চেড়ে দিব তো এবার আমি এগুলোতে দিয়ে দিব দুই চা চামচ মিল্ক পাউডার আপনারা চাইলে দিতেও পারেন আবার এ করতে পারেন আপনাদের ইচ্ছা আমি স্বাদটা ভালো হওয়ার জন্য আর ফ্লেভারটা ভালো আসার জন্য দিলাম তো দেখুন ব্লগ আসার পর আপনারা এভাবে চার পাঁচ মিনিট জাল করে নেবেন তাহলে আপনাদের সেমাইটি পারফেক্ট হবে তো মার্শাল্লাহ আমার সেমাইটি অনেক স্বাদ হয়েছে টেস্ট করে দেখলাম তো আজকের মতো বিদায় ইচ্ছা আল্লাহ